আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি রমজান রিলেটিভ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, কাজা কাফফারা, আরেকটি হচ্ছে ফিদিয়া। আমরা অনেকেই মুসলমান, আমরা হয়তো এক সময় আমাদের মধ্যে দিনের পরিপূর্ণ বোধ ছিল না, ফলে আমরা রোজা রেখিনি। এখন কারো বয়স 40, 50 বা 60, আমরা শেষ বয়সে এসে আমাদের মধ্যে দিনের পরিপূর্ণ বুঝ এসেছে, এখন আমরা রোজা রাখছি, কিন্তু গত পিছনের রোজাগুলো কি করবেন? তো এই ক্ষেত্রে করণীয় হচ্ছে, যিনি রোজা ইচ্ছাকৃত রাখেননি, যে ব্যক্তি ইচ্ছাকৃত রোজা না রাখেন, তার উচিত হলো তার রোজাগুলো নতুন করে কন্টিনিউ করে, হিসাব করে কন্টিনিউ করে রাখা এবং রোজার কাজা এবং কাফফারা উভয়টি আদায় করা। কোনো ব্যক্তি কাজা, এখন এখানে আরও তিনটি বিষয় চলে আসে, একটা হচ্ছে কাজা কাফফারা, আরেকটি হচ্ছে ফিদিয়া। আমরা তিনটি বিষয় এখানে হল করার চেষ্টা করব। কোনো ব্যক্তি যদি অসুস্থতার কারণে অথবা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে রোজা রাখতে না পারেন, তাহলে তার সন্তানরা এই রোজাগুলো ফিদিয়া আদায় করবেন। আর রোজার ফিদিয়া হচ্ছে নামাজের ফিদিয়া যেরকম, রোজার ফিদিয়া ওরকম। রোজার ফিদিয়া হচ্ছে আমরা ঈদুল ফিতরের সদকা, আমরা যে সদকা দেয় করি প্রত্যেকটা রোজার জন্য, ওরকম আমাদেরকে সদকা দেয় করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা রোজার জন্য আমাদের তো এখন সদকা স্বাভাবিকভাবে 100 টাকা করে হয়, কম বেশি হতে পারে প্রতি বছর, এটা রমজানের শেষের দিকে জানা যায়। তো এইভাবে আমরা প্রত্যেকটা রোজার জন্য ফিদিয়া আদায় করব। আরেকটা হচ্ছে কাফফারা। কাফফারা হচ্ছে একজন ব্যক্তি পাপাচারের কারণে ইচ্ছাকৃতভাবে যদি রোজা না রাখে, তখন তার উপরে কাজা এবং কাফফারা উভয়টি আদায় করতে হয়। সেই হিসাবে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রোজাগুলো না রেখে থাকেন গত 5 বছরের, তাহলে তাকে রোজাগুলো কাজা আদায় করতে হবে এবং কাফফারা আদায় করতে হবে। কাফফারা কীভাবে আদায় করব? কাফফারা আমরা আদায় করব, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন কাফফারা আদায়ের তিনটা অপশন রয়েছে। একটা প্রথম অপশন হচ্ছে সে দাস মুক্তি করবে, কেউ এখন যেহেতু দাসের প্রচলন নেই, এখন তিনি 60টি রোজা লাগাতার রাখবেন, এটাও যদি সম্ভব না হয় তাহলে 60 জন মিসকিনকে পেট ভরে খাওয়াবেন। তো লাগাতার 60টি রোজা রাখা, এটাও যেহেতু কষ্টকর, তাহলে তৃতীয় অপশন যেটা, এটা হচ্ছে কাফফারা। এখন এটা অনেকে আদায় করে থাকেন, তো আমরা কাফফারার ক্ষেত্রে এই বিষয়টি লক্ষ্য রাখবো। আরেকটা হচ্ছে কাজা। কাজা কখন করতে হয়? কোনো ব্যক্তি যদি রোজা রেখেছেন, রোজা রাখার পরে কোনো ওজোরের কারণে, কোনো সমস্যার কারণে, শরীর কোনো সমস্যার কারণে পরবর্তীতে রোজাটা কন্টিনিউ করতে পারলেন না, ভেঙে ফেললেন, সেক্ষেত্রে রোজার কাজা করতে হয়। যেমন আমি আজকে রোজা রাখলাম, আর রোজা রেখে পরে সফর শুরু করলাম, পরে সফরের কারণে কোনো কারণে রোজাটা রাখতে পারলাম না, তখন পরবর্তীতে কেবল রোজাটা কাজা আদায় করতে হবে। কাজা মানে হচ্ছে পরবর্তীতে আদায় করে নেওয়া। তো এই তিনটা বিষয় ছিল আমাদের কাছাকাছি অনেকটা, কাজা কাফফারা এবং ফিদিয়া, এই তিনটি বিষয় আজকে আমরা বুঝলাম, এবং আমরা আমাদের ওই প্রশ্নের বিষয়টিও বুঝলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাসালাগুলো জেনে বুঝে পালন করার তৌফিক দান করুন, রোজার মাহাত্ম্য নিজেদের অন্তরে বদ্ধমূল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজাগুলো পালন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।